আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগের ভিডিওটিতে আমরা তোমাদেরকে জানিয়েছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে হিউজ ইনফরমেশন প্রয়োজন, সেটা তোমরা সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে মনে রাখবা সেটি নিয়ে আমরা কাজ করছি। তোমরা জানো সমস্ত বই জুড়ে অনেক অঙ্গের আবরণ এবং বিভিন্ন অঙ্গের ছান্দিক নাম দেওয়া আছে, এগুলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা সম্পূর্ণ বই থেকে গুরুত্বপূর্ণ আবরণ ও ছান্দিক নামগুলিকে একত্র করেছি, যেন তোমরা অল্প সময়ে এগুলি পড়ে ফেলতে পারো। এবং তোমাদেরকে অনুরোধ করছি, এগুলি নোট করে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন সম্পূর্ণ বই খুঁজে রিভিশন দেওয়া সম্ভব হয়ে ওঠে না সময়ের স্বল্পতার জন্য। চলো এখন আমরা এগুলি একবার পড়ে ফেলি। তো জীববিজ্ঞানের বিভিন্ন ছান্দিক নাম, হৃৎপিণ্ডের ছান্দিক নাম হচ্ছে মানবদেহের পাম্পিং মেশিন, বৃক্কের ছান্দিক নাম মানবদেহের ছাকন যন্ত্র, যকৃতের ছান্দিক নাম মানবদেহের ল্যাবরেটরি, ক্রোমোজোমের ছান্দিক নাম বংশগতির ভৌত ভিত্তি, প্রোটোপ্লাজমের ছান্দিক নাম জীবনের ভৌত ভিত্তি, মাইক্রোটিউবুলসের ছান্দিক নাম কোষের অন্তঃকঙ্কাল, এন্ডোপ্লাজমিক জালিকার ছান্দিক নাম কোষের গাঠনিক কঙ্কাল, মাইটোকন্ড্রিয়ার ছান্দিক নাম কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, নিউক্লিয়াসের ছান্দিক নাম কোষের প্রাণকেন্দ্র অথবা কোষের কেন্দ্রিকা অথবা কোষের মস্তিষ্ক। এবার আসো ডিএনএ। ডিএনএর ছান্দিক নাম হচ্ছে প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান, আরএনএর প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট, অ্যামিনো অ্যাসিডের প্রোটিন তৈরির কাঁচামাল, এনজাইমের ছান্দিক নাম প্রোটিন তৈরির কর্মী, রাইবোসোম প্রোটিন তৈরির যন্ত্র, গলগি বডি কোষের ট্রাফিক পুলিশ, লাইসোসোম কোষের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর। এখন আমরা বায়োলজির সমস্ত বইয়ের আবরণ সম্পর্কে পড়ব। এতক্ষণ আমরা পড়ছিলাম ছান্দিক নামগুলি। তো হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম, তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, পেশিকলার আবরণকে বলা হয় সার্কোলেমা, পৌষ্টিক নালীর আবরণকে পেরিটোনিয়াম, ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা, কিডনি অথবা বৃক্কের আবরণকে বলা হয় ক্যাপসুল অথবা পেরিটোনিয়াম, মস্তিষ্কের আবরণকে বলা হয় মেনিনজেস, কোষ গহ্বরের আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।